হ্যালো বন্ধুরা আমি অসীমাভাবে ফিরে এসেছি আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে কিছু সমস্যা সমাধানের ভিডিও ভাই আমাকে যে কমেন্ট করেছিল তাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাচ্ছি তো ভাই এখানে প্রথম কমেন্ট ছিল যে একটা ভাই আমাকে অনেক লম্বা কমেন্ট করেছে যে আমার আধার কার্ডে ভোটার কার্ডে আর প্যান কার্ডে আগে যে অ্যাড্রেস ছিল আমি সেই ঠিকানা এখন আর নেই আমি এখন একটু অন্য ঠিকানায় অন্য পাড়ায় চলে এসেছি আমার কি এতে কোনো সমস্যা হবে কোনো সমস্যাই হবে না তোমার সেই ঠিকানাতে তোমার জয়নিং লেটার আসবে প্রথম কথা হচ্ছে এটা অনলাইনও আসবে পোস্ট অফিসও আসবে তোমাকে ফোনও করতে পারে ফোন করে বা তুমি আগেই খোঁজ নিয়ে নেবে হয়তো সেই ঠিকানায় যে পিয়ন ছিল বা যে পোস্ট অফিস পড়তো সেই পোস্ট অফিসকে তোমাকে সে পোস্ট অফিসের পিয়নকে তোমাকে ফোন করে বলতে হবে যে আমি এখন ওই জায়গায় নয় আমি এই জায়গায় থাকি আমাকে এই জায়গায় লেটারটা পৌঁছে দেবে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা বসে যদি হবে যে মা বাবার পুলিশ ভেরিফিকেশন হবে না আমার হবে পুলিশ ভেরিফিকেশন মা বাবার বলে কিছু নেই হয় নিজের নামে শুধু মা বাবার আধার কার্ডটা লাগে জেরক্স লাগে আর নিজেরও এসব লাগে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টসের জেরক্স মানে প্রত্যেকটা জেরক্স ফটো প্লাস লাগে সাথে ফটো লাগবে তো এটাই হচ্ছে কথা পুলিশ ভ্যুশন কিছু নয় ডিআইবি থেকে যায় থানার থেকেও যায় যেটা হয় যার যেখানে তো সেই পেপারগুলো নেবে আর কিছু না আর সই করা থাকবে এটাই যা তো এখানে আরেকজন কমেন্ট করেছে আমাকে যে দাদা একশো হাইট আমি কি দু হাজার একুশে ফর্ম ফিল করতে পারবো এই ধরনের একটা কমেন্ট এসছে তো আমি তাকে বলবো যে কমেন্ট যেভাবে করেছ আশা করি কমেন্টটা তুমি ভুল ভাল করেছ তার কারণ হাইটের সাথে ফর্ম ফিল আপের কোনো সম্পর্ক নেই সবাই ফর্ম ফর্ম ফিল আপ করতে পারবে মাধ্যমিক পাস হলে স্টাফ সিলেকশন জিডির জন্য সবাই ফর্ম ফিল আপ করতে পারবে মানে মাধ্যমিক যদি তোমার পাস সার্টিফিকেট থাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে পাশের তাহলেই হবে কোন নাম্বারে প্রয়োজন নয় কথাটা বোঝার চেষ্টা করো তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো কত নাম্বার তাতে দেখে লাভ নেই মাধ্যমিক পাস তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি ফিল করতে পারবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সোজা কথায় মানে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক দুটোই লাগে কারো যদি উচ্চ মাধ্যমিক না থাকে মাধ্যমিক দিয়েও করতে পারে তার জন্য কোনো পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট দরকার বা পঞ্চাশ পার্সেন্ট দরকার এরকম কোনো মানে নেই শুধু তোমার পাস হলেই হলো এটা প্রুফ দরকার মানে এটা সার্টিফিকেটটা হলেই হলো তাহলে তুমি অনলাইন করতে পারবে এবং অনলাইন করার পরে তোমারকে সেখানে চয়েস চাইবে যে তোমার কি চয়েস আছে কোন ডিপার্টমেন্টে তুমি যেতে যাও বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই প্রথমে দিতে পারো সোজা কথাই এটাই আমি বলবো এরপর তোমার পাঁচটা চয়েস হয় পাঁচটা বয়সে যে যেরকম খুশি দিতে পারে তাতে কোনো আমার আপত্তি নেই ভাই আরেকটা সব থেকে বড়ো কথা হচ্ছে এরপর তোমার পরীক্ষা হবে পরীক্ষার জন্য এডমিট আসবে অ্যাডমিটের জন্য তোমাকে আবার অনলাইন থেকে অ্যাডমিট বার করতে হবে সে কোনো পরীক্ষায় যেতে হবে পরীক্ষায় কী কী পরীক্ষা হবে পরীক্ষায় কী কী হবে অনেকে আমাকে কমেন্ট করছে দু হাজার একুশে পরীক্ষার বইয়ের নাম বলো এরকম বলে কিছু নেই তোমরা শুধু সার্চ করবে এসএসসি জিডি বুকস দু হাজার সেখানে আসবে দু হাজার হিন্দি বই ফ্লিপকার্টে সার্চ করবে যেটা ভালো লাগবে সেটাই কিনে নেবে একটা বই থেকে কিনলে তুমি কিন্তু পরীক্ষায় ফেল করবে তার কারণ একটা বই আমি বলে দিলাম সেটা থেকে পরীক্ষা আসলো না এমন কোন গ্যারেন্টি নেই যে এই বইটা থেকে এসএসসির কোশ্চেন দেয় ওরা বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে প্রশ্ন দেয় আর বইয়ের পিছনে অনেক সময় লেখা থাকে যে এটা দু হাজার আঠেরো কোশ্চেন দু হাজার তেরোর কোশ্চেন দু হাজার পনেরো কোশ্চান এরকম লেখা থাকে সেইগুলোকে একটু বেশি ফলো করবে তার কারণ পুরনো কোশ্চেন থেকে অনেক সময় বেশি দেয় আর আমি আমার কাছে যে কোয়েশ্চানগুলো আছে আশা করি তোমাদেরকে দেখব এরপরের বারে বোর্ডে আমি ক্লাসের জন্য মানে দেখিয়ে দেবো তাহলে থেকে বুদ্ধিমানের কাজ হবে এবং সব থেকে ভালো কাজ হবে তোমাদের ক্ষেত্রে শর্ট প্রসেসে তো ভাই সমস্ত ব্যাপারটা আমার উপরে না ছেড়ে দিয়ে নিজেদের প্রতি কিছুটা কনফিডেন্স রাখো কথা আছে যে সাজেশন দিলে নাকি পরীক্ষায় পাস করে যায় এরকম কোনো মানে নেই তুমি যদি পড়াশোনাই করো না তোমাকে সাজেশন দিয়ে দিব তুমি একসাথে সবগুলো মুখস্থ করতে পারবে পারবে না সাজেশন মানে কি প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো তো তোমাকে লিখতে হবে তোমাকে মুখস্থ করতে হবে তুমি করতে পারবে না তাই আগে থেকে তোমাকে পড়তে থাকতে হবে তো বন্ধুরা এটা তো এই সমস্যার সমাধান এটাই আছে আমি বলবো আমাকে আবার যে হাইটের জন্য বলছে যে হাইটের ট্রিকটা আমাকে বলে দাও হাইটের আমি বলে দিয়েছি যে কিভাবে করতে হবে প্রথমে তিনটা বি মানে ইয়ে টানতে হবে একশোটা বালি বস্তা তারপর তিনটা বিম দশটা ডন তারপর ছাতি ফুলানা এইভাবে করতে হবে আমি তোমাদেরকে শিখিয়ে দেব আমার সেই জন্য সবকিছু ব্যবস্থা সেট করতে হবে আগে কিন্তু এত তাড়াতাড়ি কোন জিনিসটা হবে না অনেক ছেলে আমাকে বলবে দাদা তুমি দেখিয়ে দিলে কিন্তু আমার কাজ হচ্ছে না শুধু আমার কথা মতো সেই জিনিসটা করলে হবে না তার সাথে তোমাকে খাবার দাবারও ঠিকঠাক খেতে হবে তাতে প্রচুর খরচা আছে অনেক ছেলে শুধু বলে মার ভাত খেয়ে আমার হয়ে যায় ঠিক আছে হয়ে যায় ভাই তুমি তোমার মতন বলে দিচ্ছ বাকি ছেলেগুলোকে তোমাকে দেখতে হবে তাদেরকে কি করে হবে তুমি তোমার মতন অনেক বলে দাও অনেক ছেলে বলে আরে আমার তো এমনি কোনো ব্যাপারই না আমি এমনি মাছ ভাত খেয়েই মাংস ভাত খেয়েই আমার বিশাল শরীর আরে হয়ে যেতে পারে কিন্তু সবার তো হয় না তোমার কথা যদি সেই জায়গায় চলে না তাহলে সে জীবনও পাস করতে পারবে না আর আমার কথায় চলে সে নিশ্চয়ই পাস করতে পারবে তার কারণ আমার যে কথাগুলো বলবো আমি আবার তোমার থেকে আবার বেশি উন্নতভাবে বলবো বা বেশি ভালোভাবে তোমাকে দেখাবো সেই কাজটা তবে তো সে করতে পারবে এত সজা নয় যে প্রত্যেকটা ছেলের কথাই সেখানে কাজ হয়ে যাবে তার জন্য সজা কথাই নিজেকে নিজের বুদ্ধি কাজে লাগাতে কিভাবে সেখানে পাস করবে আমি তো এমন একটা ট্রপিক দিয়ে দেব কোনো পাতলা ছেলেও পাস করে যাবে যত যদি রোগা ছেলেও হয় না সেও পাস করে যাবে বিএসএফ এর ছাতিতে এস জন্য তো এস এসসির সিলেকশনে হাইটও করে যাবে কিন্তু তাকে আমার কথা মতো যদি সে ফলো করে যায় প্রত্যেক দিন মেনে মেনে চলে তাহলে সে পাস করবে আর সে যদি শুধুমাত্র আমাকে কমেন্টই করে দাদা আমার হাইট কম আমার চেস্ট কম আমার ওয়েট কম আমার হবে কি সে জীবনেও চাকরি পাবে না আমি তাকে যেরকম বলবো আমার কথা মতো সে যদি কাজ করে সে অবশ্যই চাকরি পাবে মানে মাঠে পাস করতে পারবে আর আমার কথা শুনে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত চলে সে অবশ্যই চাকরি পাবে শুধু আমাকে কমেন্ট করে কোনো কিছু হয় না আমার কথাগুলোকে মানতে হবে কথাগুলো মানার পরে কথাগুলো বুঝতে হবে 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 সেই মতো কাজ করতে করতে কিন্তু মানে এটা মনে রাখবে ভাই আমি তো অনেক ছেলেকে বলেছি কিন্তু তার মধ্যে সবাই কি আমার কথাগুলো শোনে আমার কথাগুলো সব ছেলে শুনে না আর যারা শুনে না তারা পাসও করতে পারে না কিছু ছেলে পাস করে কিছু ছেলে করে না তাতে আমার কোনো করার নেই ভাই দুঃখটা তাদের কাছে দুঃখটা কখনো জানো কথাগুলো না শোনার কারণে তোমাদের ভুলটা হয় প্রথম কথা অনেক ছেলে আমার কথায় গুরুত্ব দেয় না আমার কথা শুনে না অনেক ছেলে আছে আমি দেখেছি ওরা রিপ্লাই দেয় না ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করেই যায় আরে আমার কি দরকার লেগেছে আমি বলে যাই সুবিধার্থে যে তারা যদি বুঝতে পারে কিন্তু অনেক ছেলে বোঝে অনেক ছেলে বোঝে না আমার কোনো এ নেই তখন কি হয় যখন একটা গ্রাম থেকে অনেকগুলো ছেলে গেল আট দশটা গেল সেখানে যে ছেলেগুলা পাস করার নেই তারা আমার কথা শুনে সেখানে পাস করে গেল মাঠে আর বাকি ছেলেগুলো ফেল করলো বাড়িতে এসে বললো আর আমারই ভুল হয়েছে আমি যদি সেই ইউটিউবের কথাটা ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনতাম তাহলে অবশ্যই আমার মাঠে পাসটা হতো মানুষ ভুলটা তখন বুঝতে পারে আর আমি যে লম্বা ভিডিওটা বানাই না কিছুক্ষণ আমার কথাগুলো শোনার পর তারা অনেকে স্কিপ করে দেয় আমি এই জন্য বলি যে কথাগুলো স্কিপ না করে শুনবে কাজের কথা শুনতে সবারই অধৈর্য লাগে ভালো জিনিসকে মানতে অনেকের কষ্ট হয় অনেকে মানতে পারে না কিন্তু ভালো জিনিস মানার পর সে বুঝতে পারে আমার ভুল কোথায় আমার ঠিক কোথায় ঠিক আছে তো আমি এটাই বলতে চাই আমার সাথের যে ছেলেগুলো আমার আমার মতনই সেম বডি খুব পাতলা হাইট বরাবর ওজন বরাবর পড়াশোনায়ও ভালো সেই ছেলেটা আমাকে বলছে ভাই তুই কি করে পাস করলি আর আমি কেন ফেল হলাম আমাকে তুই এমন কোন বুদ্ধি বলে দে যাতে আমি পাস করি আমি যখন তাকে বললাম যে ছাতির জন্য তোকে এই করতে হবে আর এইভাবে ফুলাতে হবে এইভাবে করলে পাস করবি সে তখন আমাকে বলল না আমি দালাল ধরতে চাই দালাল না হলে এইসব হবে না আমি বললাম ভাই তুই দালাল ধর আর আমাকে আমার রাস্তায় যেতে দে আমি তোর কথা মানতে পারবো না সে তখন তোকে জিজ্ঞাসা আমি যেটা ভালো মনে করিস বাস্তবিক ক্ষেত্রে সে ধরলো টাকাও কিন্তু মাঠে গিয়ে সে ফেল করলো আমার কাছে আবার এলো আমি বললাম আমার বলার কিছু নেই যা বলার তোকে বলে দিছি তুই নিজের মতো থাক সোজা কথাই ভাই তার কারণ সে কথা শুনের ছেলে নয় ছোটখাটো কথা বিশ্বাস করবে না তার একবারে ঝটকা মারতে চাই প্রথম কথা হচ্ছে তার নিজের প্রতি কনফিডেন্সই ছিল না যে আমি এই জিনিসটা করলে ছাতিয়ে করব। বা চেষ্টে তার ইচ্ছে কি ছিল যে আমি কষ্ট কম করব। আমি করতে পারবো না দালাল আমার কষ্টটা করে দেবে এটা হয় নাকি আমি যদি আমার খিদে লাগে আমি খেলে আমারই পেট ভরবে অন্য কারো পেট ভরবে না ঠিক সেরকমই চাকরিটা যার দরকার তাকেই কষ্ট করতে হবে অন্য কেউ কষ্ট করলে চাকরিটা তার কাছে হবে না আমার আমার আমাদের ওখানে অনেক ছেলে করেছিল তার মধ্যে আমিও করলাম কেন আমি খেটেছিলাম মাঠের পরে রেটিনের জন্য তারপরে মেডিকেলের জন্য ওরা মাঠ পাস করে ঘুরতে থাকতো তাই পরীক্ষায় ফেল করে গেছে আমাকে বললো লস্টে তুই পরীক্ষার প্রশ্ন পেয়েছিল পরীক্ষার প্রশ্ন আমি পাইনি সোজা কথা পরীক্ষার জন্য আমি নিজে কষ্ট করেছিলাম নিজে প্রশ্ন সেট তৈরি করেছিলাম সেইগুলোকে ভালো করে পড়তাম সহজ ট্রিক মানে যে অঙ্কর জন্য সহজ ট্রিক বার করেছিলাম যে কি করে আমি পাস করতে পারবো অঙ্ক করে দেখাতে হয় না উত্তরটা আন্দাজে মেরেও উত্তর ঠিক করা যায় আর মুখস্থ করেও উত্তর ঠিক করা যায় যারা একদমই গোবেট অঙ্ক পারে না আমি তাদের জন্য রাস্তা বলে দেবো যদি আমার রাস্তা সে ফলো করে না সে গ্যারেন্টি পাস করতে পারবে তার কাছে দশটা অঙ্ক ঠিক করাটা কোনো মানে ব্যাপারই নয় তেমন আমি তোমাদের সুবিধার্থে বাংলায় করে দেব কারণ হিন্দিতে তোমরা বুঝতে পারবে না হিন্দিতে তোমরা সেই ট্রিকটা ব্যবহার করবে তাহলে কিন্তু হয়ে যাবে অনেকে আছে অনলাইন ক্লাস করে অনেক টিচার আছে তাতে আমি কিছু বলবো না অনেক ছেলে শুনে কিন্তু যদি নিজেকে বুঝে তাহলে সে নিজে অবশ্যই করতে পারবে কথা ভাই আর কেউ যদি না বুঝে তাহলে তো কারো কিছু করারই নেই আমি প্রথমেই বলেছি যে এইসব লাইনটা এমন লাইন যত কষ্ট করবে যত বুদ্ধি খাটাবে তত তুমি সিনিয়র হতে থাকবে অনেক ছেলে যায় প্রথমে আর্মি র্যালিতে গিয়ে কি বলে খুবই মার খেলাম কেন মার খায় যে ছেলেগুলো পুরনো মানে দুবার তিনবার গেছে তারা মার খায় না তারা জানে যে কোথায় গেলে মার খাবো কোথায় গেলে ঠিক থাকবো আর যারা নতুন ছেলে তারাই মার খায় তার কারণ তারা কিছু জানে না উল্টা পাল্টা এদিক ওদিক এদিক ওদিক করে মার খায় সেরকমই নতুন যারা এস এসসির জন্য লাইন দিচ্ছ বিএসএফ সিআরপিএফ এর ব্যাপার নিয়ে ভাবছো আর্মির জন্য লাইন দিছো তাদেরকে বলছি প্রত্যেকটা কথা মেনে চলো প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তুমি যদি আন এটা ওটা করতে গিয়েছো নিজেও মরবে আর মারও খাবে সোজা কোথায় পুলিশের কাছে কিছু করার নেই ভাই এখানে কোনো দালাল বাঁচাতে যাবে না বা কোনো বন্ধু বাঁচাতে যাবে না কেউ যাবে না যেগুলো বলি সেইগুলো কাজ করবে শুধু চাকরি পাবো ইচ্ছা আছে বললে হয় না তার জন্য অনেক কষ্ট করে সেই জিনিসটার মধ্যে তোমার যোগ্যতা তৈরি করতে হয় তোমার মধ্যে তবে তোমার সেই জিনিসটা তোমার কাছে আসবে তুমি গাড়ি যদি চালাতে না জানো গাড়ি এসে গেল তোমার কোনো দাম নেই তোমাকে চালানো শিখতে হবে সে মোটর সাইকেল হোক চার চাকা হোক তবে তোমার দাম আছে সেই জিনিসটা নাহলে তোমার কাছে কোনো মূল্যই নেই কোনো দামই নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিও নিচ্ছে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা দেখেছো যদি লাল দেখায় তাহলে টাচ করবে একটা ঘন্টা চিন্নাসবে টাচ করবে বন্ধুদের ক্যামেরা ভিডিওটা শেয়ার করবে ওকে বন্ধুরা জয় জয় ভারত বন্দে মাতরম